ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এরশাদ আছি আপস্টেট নিউ ইয়র্ক থেকে। আজকে চলে আসলাম চুল কাটতে। আমি যে বর্তমান স্টোরটিতে আসি এটা হচ্ছে নিউ ইয়র্কের ক্যাপিটাল সিটি আলবানিতে এই স্টোরটি অবস্থিত, অর্থাৎ সেলুনটি অবস্থিত। আর এই সেলুনে এই যে আমার চুল কাটছে সে হচ্ছে একজন চাইনিজ, অর্থাৎ সে চায়না থেকে এসেছে, লুক লাইক আমাদের মতন, যেমন আমরা বাংলাদেশ থেকে এসেছি। ঠিক ও চায়না থেকে এখানে এসেছে এবং এখানে এসে সে এই বিজনেসটা দিয়েছে। আর ওর সঙ্গে আমার এর আগে অনেক কথা হয়েছে। তো এখানে চুল কাটতে গেলে একটা লাইসেন্স নিতে হয়। লাইসেন্স নেওয়ার পরে আপনি বিভিন্ন স্টোরে জব করতে পারবেন, অথবা আপনি যদি আপনার ক্যাপিটাল থাকে সো এই ধরনের একটা ব্যবসাও দিতে পারবেন। যাই হোক, ও হচ্ছে ব্যবসার ওনার এবং ও এমপ্লয়, নিজেই ব্যবসা, নিজেই চুল কাটে, সব দিক থেকে ইনকাম সে নিজেই করে। আমি যে জায়গাতে থাকি বর্তমান, যেখানে চুল কাটছি এটা আমার বাসা থেকে খুব একটা দূরে না, আমার ক্লোজ টু আওয়ার হাউস। এখানে একটা প্রবলেম কি, এইখানে এই জায়গাতে কোনো বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি কোনো বারবার শপ নেই, বা এই তিন দেশের কোনো মানুষ নেই তারা চুল কাটে, যার কারণে আমি অনেক জায়গায় চুল কেটেছি, তেমন একটা হ্যাপি না। আমি যেভাবে চুল কাটতে চাই ওরা সেভাবে দিতে পারে না, কিন্তু করার কিছু নাই, যেখানে যা আছে সেটা নিয়ে থাকতে হবে। দেখুন হে কত দ্রুত আমার চুল কেটে দিচ্ছে, কারণ আমাকে আমার চুল কাটা শেষ হয়ে দিল, শেষ হয়ে গেলে উঠে গেলেই সে টাকা পাচ্ছে এবং পরবর্তীতে আর একজন সিরিয়ালে বসবে, সে যত চুল কাটবে ততই সে টাকা পাবে। এখন আসি যে আমেরিকায় চুল কাটতে কত টাকা লাগে, এটাই আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমি যেখানে এখন চুল কাটছি এ আমার থেকে $20 নেই, আর এর প্রাইসটাই হচ্ছে $20। এরপরে যদি আপনি তাকে স্টিপ দেন সেটা ভেন, যদি বকশিস দিয়ে থাকেন সেটা আপনি দিলেন হয়তো 2 টাকা, 5 টাকা, বা আপনি যেভাবে দিলেন। তার এই যে সাপটা দেখুন, এখানে দেখুন চুল কাটা হচ্ছে 20 টাকা, এবং চুল কাটার পর যদি আপনি ওয়াশ করে নেন আপনার মাথা তো সেটা বাবদ নেবে $5, তখন হবে এটা $25। কিন্তু এটা আমার বাসার পার্শ্ববর্তী, সো আমি ওয়াশ করি না, আমি জাস্ট চুল কেটে বাসায় চলে যাই, একে আমি ওই $20 দিয়ে যাই। সো দেখেন একটা চুল কাটতে $20 এর মানে হচ্ছে বাংলাদেশের 2200 থেকে 2300 টাকা। আর এই যে এখানে চুল কাটতে সময় লাগে হাইস্ট 10 মিনিট, এ আমার একটু সময় নিচ্ছে, কারণ যে আমি একে বলছি যে আমি এই ভিডিওটি করব, সে আমাকে সম্মতি দিছে, আমি এই ভিডিওটি মেক করছি এই জন্যই। হে এতক্ষণ সময় নিয়ে দেখুন অনেক সুন্দর করে আমার চুলগুলো কেটে দিচ্ছে। যদি আমি ভিডিও না করতাম এ আমাকে ধরে একদম মানে কি বলতাম যে মেশিনতে ঘরঘর ঘরঘর করে আমার চুলটা কেটে দিয়ে 20 টাকা নিত, অর্থাৎ বাংলাদেশি টাকায় 2200-2300 টাকা সে ইনকাম করতো। আর এর জায়গায় যদি আপনি আবার হেডটা যদি ওয়াশ করে নেন, কারণ আপনি যদি বিজি থাকেন আপনার বাসায় যাওয়ার যদি সময় না থাকে তখন আপনাকে ওয়াশ করে নিতে হবে। আর সুন্দরভাবে এদের সাইটে অন্য একটা জায়গা আছে সেখানে নিয়ে আপনাকে ওয়াশ করে দিবে, আপনাকে $25 নেবে, এর সঙ্গে হয়তো আপনি যদি বকশিস দেন সেটা দিলেন। সো দেখুন একটা আমেরিকার মতো জায়গায় চুল কাটতে একটা মিনিমাম লাইক 3000 টাকা লাগে। আর একটা 3000 টাকা একটা দেখুন এই যে কাটতেছে হাইস্ট 10 মিনিট বললাম, আমি 10 মিনিটের মধ্যে 3000 টাকা ইনকাম করে। তার সঙ্গে আমার কথা হয়েছিল যে সে দিনে কতজন মানুষের চুল কাটে,
সে বলছিল অ্যাভারেজ একটু বিজি হলে অ্যাভারেজ সে 20-30 জন মানুষের চুল কাটে। যদি 30 জন মানুষের চুল কাটে আর যদি $20 করে হয় তাহলে দেখুন যে 8 ঘন্টায় তার দেখুন $600 হচ্ছে। কিন্তু সবাই কি আপনার $20 করে চুল কাটে? এই যে ভদ্র ওই যে বয়স্ক মহিলা পিসে দেখতেছেন, এ এ যে চুল কাটবে বা যেটার জন্য এসেছে, আমি এটা নিয়ে আর সঙ্গে কথা বলছিলাম, সে বলছিল এটা more than $100। আবার দেখুন এই যে চাটে দেখুন কিছু কিছু আপনার চুল কাটা বা অন্যান্য কিছু দেখুন $160-$180 পর্যন্ত সে চার্জ করে। তবে সে বলতে চাইছিল না, তারপরও সে বলেছিল যে সে মোটামুটি দিনে তার $1,000 পর্যন্ত ইনকাম হয়ে থাকে। তার মানে তো বুঝতেই পারছেন যে $1,000 মিন্স বাংলাদেশের হচ্ছে $1,10,000-$15,000 তার শুধু এক দিনের ইনকাম। তবে এই ইনকাম থেকে তার কিছু আছে আপনার এই যেটা রেন্ট দিতে হয়, এটা তার নিজস্ব প্রপার্টি নয়, তারপর ট্যাক্স দিতে হয়, অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু থাকে, আর সেগুলো প্লাস মাইনাস করেই তার একটা মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসে। ও এটা নিয়ে হ্যাপি, সে বলে এটা আমার নিজস্ব বিজনেস, এখানে আমার বস নেই, আমি আমার মতন করে চুল কাটি, মানে আমি এমপ্লয়, আমি বস, সো আই এম সো হ্যাপি। আমেরিকার মতন জায়গায় সবচেয়ে আপনার স্বাধীনতা হচ্ছে বিজনেস, যে বিজনেসে আপনি হচ্ছেন বস, আপনি এমপ্লয়, আপনাকে বলার কেউ থাকে না, আপনি আপনার মতন করে সব কিছু করতে পারবেন। এই জন্যই আমেরিকায় বিজনেসটাই হচ্ছে সবচেয়ে বেটার। তবে বিজনেসের মতো হেডেক থাকে, একদম যে বিজনেস বলতে কিছু নয়, শুধু বাংলাদেশের মতন একটা কিছু বিজনেস দিয়ে দিয়েছেন শেষ, এটা সেরকম না। এখানে আমেরিকার মতন জায়গায় বিজনেস দিতে গেলে আপনাকে 24 আওয়ার একটা হেডেকের মধ্যেই থাকতে হয়। এখানে অনেক কিছু থাকে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া অতিক্রম করেই আপনাকে বিজনেস করতে হয়।
আমার চুল কাটা শেষ হয়ে এখন একটু ওই যে কি জেল বা কি দিয়ে একটু প্রসেসিং করে দিয়ে যাচ্ছে। এখানে অনেক ভালো কাটে, খারাপ না, অনেক ভালো কাটে। আপনারা যারা পার্শ্ববর্তী আছেন তারা হয়তো ট্রাই করতে পারেন। এ অনেক ভালো একটা ভদ্র একটা ছেলে, হি ইজ দ্য স্মার্ট গাই এবং অনেক মানে কি কুল যেটাকে বলে। সো আপনারা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে বারবার শপের নাম হচ্ছে বেইজিং, অর্থাৎ চীনের রাজধানী। এটা আলবেন সেন্ট্রাল এভিনিউতে অবস্থিত, আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।